আইএফএর প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায় তার বাড়িতে চলছে আয়কর তল্লাশি। তার ঢাকুরিয়ার যে বাড়ি রয়েছে সেখানেই আয়কর দফতরের তরফে থেকে তল্লাশি চালানো হচ্ছে। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে সকাল থেকে চলছে ম্যারাথন তল্লাশি। আইএফএর প্রাক্তন সচিব তার ঢাকুরিয়ার বাড়ি অর্থাৎ উৎপল গঙ্গোপাধ্যায় ঢাকুরিয়ায় যে বাড়ি রয়েছে সেখানে আয়কর হানা, আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে সকাল থেকে সেখানে চলছে ম্যারাথন তল্লাশি। এবার আইএফএর প্রাক্তন শীর্ষকর্তা উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আয়কর বিভাগের হানা। ইতিমধ্যে ঢাকুরিয়ার যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানেই আয়কর বিভাগের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে আয়কর বিভাগের কাছে বেশ কিছু ইনপুটস ছিল এবং সেই অনুযায়ী তারা যেটা জানতে পারেন যে বেশ কিছু কোম্পানি উপরে তারা নজর রাখছিলেন এবং উৎপল গঙ্গোপাধ্যায় তিনি একটি কোম্পানির বিষয় নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ এবং এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যে কোম্পানি বিদেশি মদ সরবরাহ এবং অন্যান্য প্রক্রিয়াকরণে কিন্তু সেই কোম্পানি কাজ করে বা সেই কোম্পানি সেটাই কাজ। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গাতে বিদেশি যে মদগুলো রয়েছে সেই মদের যে কারখানা বা সেই মদের যে কোম্পানি সেই বিষয়ের উপরে নজর দেওয়া হয়েছে আইটির তরফ থেকে বা আয়কর বিভাগের তরফ থেকে। এবার কলকাতাতেও বিদেশি মদ সরবরাহ বা বিদেশি মদের যে কারবারি যে সংস্থাগুলো করে তার মধ্যে অন্যতম একটি সংস্থা নির্দিষ্টভাবে সেই সংস্থার তরফ সেই সংস্থার বিষয় নিয়ে তথ্য সংগ্রহ এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে ঢাকুরিয়ার বাড়ির সামনে আমরা রয়েছি। সকাল 7:30 নাগাদ আয়কর বিভাগের আধিকারিকরা সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে তারা ভেতরে এসছেন এবং তার সঙ্গে সঙ্গে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যারা কর্মীরা তাদেরকেও একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাকিদের বাইরে দাঁড়াতে বলা হয়েছে এবং ভেতরে চলছে তল্লাশি অভিযান এবং তার সঙ্গে জিজ্ঞাসাবাদ। এখনও পর্যন্ত যার বাড়িতে এই তল্লাশি চালানো হচ্ছে উৎপল গঙ্গোপাধ্যায় তার কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সকাল 7:30 থেকে বেশ কয়েক ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত, এখনও পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে। এখন দেখার বিষয় প্রাথমিক তদন্ত এবং তল্লাশিতে কী উঠে আসে আয়কর বিভাগের হাতে। ক্যামেরা দিত্যেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলায় আয়কর হানা। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের বাড়ি, অফিস, গুদামে তল্লাশি চালিয়ে টাকার পাহাড়ের হদিশ। এখনো পর্যন্ত 354 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। 7 দিনে পড়ল ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের বাড়ি, অফিসে আয়কর হানা এখনো চলছে এবং 8 জায়গাতে মঙ্গলবার থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলার 8 জায়গায় মঙ্গলবার থেকে ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে। কংগ্রেস সাংসদ ধীরাজ সাউ, তার অফিস এবং গুদাম থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। আর তার বাড়ির ছবি দেখতে পাচ্ছেন প্রাসাদবম, তার বাড়ি, এই বাড়ি থেকে এবং তার অফিস এবং গুদাম থেকে টাকার পাহাড়ের হদিশ। মোট 354 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। 7 দিনে পড়ল এখনও ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের বাড়ি এবং অফিসে আয়কর তল্লাশি চলছে। তার যে অফিস রয়েছে তার গুদাম, কারখানা, হোটেল এবং হাসপাতালে চলছে আইটি রেড। এখনো পর্যন্ত এক দফায় এটাই সব থেকে বেশি টাকা উদ্ধার, এমনই দাবি করা হচ্ছে আয়কর দফতরের তরফে। টানা আয়কর হানা সপরিবারে। জয়পুরে বিয়ে বাড়ির অনুষ্ঠানে রয়েছেন ধীরাজ, এমনই সূত্রের খবর। পারিবারিক এবং ব্যবসার টাকা, আলমারি ভর্তি বান্ডিল বান্ডিল নোট নিয়ে, এমনই দাবি করা হচ্ছে পরিবারের তরফে।